Welcome to our channel Job News and Educational. Primary Tier Brassi versus Terasi court case update ni alochona korbo. Oneke bare bare proshno korecho dada Brassi TET pass ki Brassi test pass thakbe ki thakbe na shei nijer ekta video kore diten tahole khub bhalo hoto. দেখো এখানে আলোচনা হবে যে ব্রাসিরা টেট পাসে থাকবে কি থাকবে না সম্ভাবনা কতটা উঠে এসেছে সেই নিয়ে আলোচনা করব ঠিক আছে এবং যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই অফিশিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও অফিশিয়াল টেলিগ্রামের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া কমেন্ট বক্সে পেয়ে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না দেখো যে সমস্ত প্রার্থীরা ব্রাসি পেয়েছো এবং তারা অনেক ডিপ্রেশনের মধ্যে আছে হতাশার মধ্যে আছে দাদা আমাদের কি হবে তার কারণ হচ্ছে সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাসি টেট পাসের কিন্তু অ্যালাউ করেছিল যে তারা কিন্তু এলিজিবল টেট পরীক্ষায় পাস এবং এখানে তারা ইন্টারভিউ সুযোগ পাবে তাই ইন্টারভিউ দিয়েছিল অনেকে চাকরিও করছে এবার কিছু প্রার্থী কেস করেছে ডিভিশন বেঞ্চে যে না ব্রাসি তো টেট পাস হচ্ছে না তার কারণ হচ্ছে 55% মানে হচ্ছে 82.5 হচ্ছে এখানে তো আর 82.5 এখানে তো আর ব্রাসি হচ্ছে না এবং একটা কথা আমি কি বলেছিলাম অনেক আগে দেখো 82.5 এখানে 82.5টা কোনোভাবে কিন্তু অ্যাচিভ করা পসিবল নয় কারণ হচ্ছে প্রাইমারিতে কোনো নেগেটিভ মার্কিং নেই হয় সে এক পুরোপুরি এক পেয়ে যাবে কিংবা পুরোপুরি এক তার বাদ চলে যাবে এখানে 0.5 এর কোনো ভ্যালু কিন্তু থাকছে না এখানে 0.5 কোনোভাবে আসছে না এবার আমি একটু কথা বলে দিই দেখো একদিকে পিটিশনাররা আছে যারা চায় না ব্রাসিরা টেট পাসগুলো থাকুক আর একদিকে আছে যারা চায় যে ব্রাসি টেট পাস থাকুক ঠিক আছে এবার এনসিটি কি নিজের মত দিয়েছে সেটা একটু জানিয়ে দিই এনসিটি বলেছে যে আমরা চাই ব্রাসি টেট পাস থাকুক কারণ আমাদের কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্রাসি টেট পাস নেই অন্যান্য রাজ্যেও কিন্তু ব্রাসি টেট পাস আছে এটা শোনার পর জজ বলেছেন যে কোন কোন স্টেটে ব্রাসি টেট পাস এলিজেবল আছে সেই স্টেটগুলোর একটা পুরো অ্যাপিডেভিট জমা দিতে বলা হয়েছে এটা এনসিটিকে বলা হয়েছে কত তারিখের মধ্যে 25 আগস্টের মধ্যে এনসিটিকে বলা হয়েছে এবং এই এনসিটির এই যে অ্যাপিডেভিট এই অ্যাপিডেভিটের বিরুদ্ধে কিন্তু যারা বিপক্ষ আছে তারাও কিন্তু অ্যাপিডেভিট জমা দিতে পারে ঠিক আছে এবার এই যে ব্রাসি টেট পাসদের হয়ে যে কথা বলবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু সেই দিন 16 আগস্ট এই যে জাজমেন্টটা হচ্ছিল সেই 16 আগস্ট তিনি কিন্তু উপস্থিত ছিলেন না সেই জন্য কিন্তু আবারও কিছুদিন সময় দেওয়া হয় অর্থাৎ 30 আগস্ট কিন্তু তোমাদের ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা 99% তার কারণ হচ্ছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো ঠিক আছে এনসিটি 25 আগস্টের মধ্যে অ্যাপিডেভিট জমা দেবে যে কোন কোন স্টেটে ব্রাসি পাস লাগু আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্রাসি পাস কিন্তু লাগু নেই বুঝতে পারলে কিন্তু পর্ষদে কি স্ট্যান্ড সেটা বলে দিই পর্ষদ কোনোরকম স্ট্যান্ড কিন্তু নিচ্ছে না পর্ষদ নিরপেক্ষ আছে মানে সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেটাই পর্ষদ গ্রহণ করবে বুঝতে পারলে আর একটা বিশেষ ঘোষণা হচ্ছে এনসিটি বৈঠক হয়েছে কালকে অনেক রাত হয়ে গেছে সেই জন্য আর কিন্তু ভিডিও করা পসিবল হয়নি তাই আজকে একটু পরেই তোমরা ভিডিও পেয়ে যাবে এনসিটি বৈঠক কী হয়েছে খুবই খুশির খবর তোমাদের প্রত্যেকের জন্য বলবো না কিন্তু খুশির খবর একটা পক্ষর সে কাদের পক্ষে একটু পর তোমরা জানতে পারবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও বেশি বেশি শেয়ার করে দাও ঠিক আছে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না আর যারা পেজে ফলো করতে চাও তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে দেখবে ফেসবুক পেজ লিঙ্ক সেখানে কিন্তু পেজটাকে ফলো করতে পারবে জয় হিন্দ ভালো থাকো সুস্থ থাকো এবং প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যারা ভর্তি হতে চাও কন্ট্যাক্ট করো